হ্যালো বন্ধুরা আমি ব্লগে তোমাদের স্বাগত জানাই বন্ধুরা তোমরা যারা চাইছো যে খুব কম দামে একটা ভালো লিপস্টিক কিনবো আমি তাদের জন্য আজকে এনেছি সুইস বিউটির লিপস্টিক দেখো বন্ধুরা এটা হচ্ছে সুইস বিউটির লিপস্টিক আর এটার নাম হচ্ছে সুইস বিউটি ম্যাট আর স্মুথ ভেলভেট লিপস্টিক তো কোম্পানি কিন্তু এটা ক্লেম করছে যেটা হান্ড্রেড পার্সেন্ট ম্যাট লুক দেয় কিন্তু এটা দেয় না বন্ধুরা আমি তোমাদের প্রোডাক্টের সব কিছু বলে দিই তো আমি তোমাদের জন্য জানিয়ে দিচ্ছি বন্ধুরা এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট ম্যাট লুক দেয় না এটা নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট ম্যাট লুক দেয় আর তোমরা যদি কেউ চাও যে এটা হানড্রেড পার্সেন্ট ম্যাট লুক দেবে মানে হান্ড্রেড পার্সেন্ট ম্যাট লুক চাও এই লিপস্টিকে তো কীরমভাবে তোমরা আনবে আমি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এরকম একটা টিস্যু নেবে কিছুই না বন্ধুরা টিস্যুটা নিয়ে লিপস্টিকটা তোমরা লাগালে দিয়ে এরকম করে নেবে ব্যাস এটা এখন কিন্তু এটা হান্ড্রেড পারসেন্ট ম্যাট হয়ে গেল একটুও লাগবে না এটা কিন্তু তোমরা যদি এরকমভাবে টিস্যু দিয়ে না ড্যাপ করতে চাও তাহলেও কিন্তু ইউজ করতে পারো আমি কিন্তু এটা এমনি ইউজ করি টিস্যু পেপার দিই না এটা হানড্রেড পার্সেন্ট ম্যাট করি না কারণ বন্ধুরি এখন কিন্তু মানে ওয়েদারটা একটু ড্রাই কারণ এখন কিন্তু উইন্টার সিজন চলছে তো শীতকালে কিন্তু লিপস এমনিতেই ড্রাই হয়ে যায় তো অতটাও হানড্রেড পারসেন্ট ম্যাটের কিন্তু এখন প্রয়োজন হয়ে পড়ে না যতটা দরকার হয় আমাদের সামার সিজনে গরমকালে আমাদের যতটা ম্যাটের দরকার হয় আর শীতকালে কিন্তু ততটা ম্যাটের দরকার হয় না তো এটা নাইনটি টু নাইনটি ফাইভ পারসেন্ট ম্যাট হওয়ার জন্য লিপসটা কিন্তু অনেক ময়স্ট থাকে কারণ বন্ধুরা লিপস যদি অনেকটা ড্রাই হয়ে যায় লিপস কিন্তু ক্র্যাক হয় তখনই তো অতটা ড্রাই আমার মনে হয় না করাই ভালো আমি তাও যার মানে যাদের খুবই ড্রাই পছন্দ আমি তাদের জন্য দেখিয়ে দিলাম কিন্তু তোমরা যদি চাও বন্ধুরা একটুখানি কিন্তু লিপসটাকে মানে ময়েস্ট রাখতেই পারো এটা কিন্তু একদম মাস্ক প্রুফ মানে তোমরা যে যদি হানড্রেড পার্সেন্ট ম্যাট নাও করো তার উপরে অভিয়াসলি তোমাদের এখন মাস্ক পরতে হবে বন্ধুরা কারণ এখন কিন্তু মাস্ক ছাড়া বাইরে যাওয়াই যাবে না মাস্ক পরবে তার সঙ্গে লিপস্টিকও পরবে কিন্তু এইটা তুমি তোমরা যদি এর ওপর যদি তোমরা মাস্ক পরো তাহলে কিন্তু মাস্ক একটুও লাগবে না আমি এটা এন নাইনটি ফাইভ হোয়াইট মাস্কও পরেছি মাস্কে কিন্তু একটুও লাগে না এটা কিন্তু ওয়াটারপ্রুফও মানে জল দিলেও তোমাদের এটা উঠবে না যতক্ষণ না তোমরা মিসাল ওয়াটার দিয়ে এটাকে ক্লিন করছো বা মেকআপ রিমুভার দিয়ে এটাকে ক্লিন করছো আর এটা কিন্তু অনে মানে স্মাচ প্রুফও মানে তোমরা যতক্ষণ না রাব করে এটাকে রিমুভ করছো ততক্ষণ কিন্তু এটা স্মাজ হবে না না নষ্ট হয়ে যাবে মানে অনেকে যেরকম ধারণা থাকে যে এর ওপর পরলে আমার লিপস্টিকটা কিরকম হবে তো এটা কিন্তু স্মাচ প্রুফ তোমার নষ্ট হবে না আর একটা জিনিস বন্ধুরা তোমরা লিপস্টিকটা সময় ব্যাগে রেখে দেবে কারণ কি অনেক সময় হয় আমরা খুব অয়েলি খেয়ে ফেলি তো অয়েলি যদি খুব মানে হেভি ফুড তুমি খাও তাহলে কি হবে লিপসের যে এই জায়গাগুলো আছে না এইগুলো এইগুলো কি হয় অয়েল লাগার জন্য অনেকটা কালার ফেড হয়ে আসে উঠে যায় তো এটা খালি এ লিপস্টিকের জন্য না যে কোনো লিপস্টিকই তখন কিন্তু টাচ আপের দরকার হয় সে যেই বলুক না কেন যে একদমই টাচ আপ দরকার নেই যদি কিছু না খাবার খাও কোনো অয়েলি ফুড খাচ্ছ না এমনি কথা বলছো তাহলে কিন্তু লিপস্টিক ইজ থাকে কিন্তু যদি অয়েলি ফুড খাও তাহলে কিন্তু লিপস্টিক ফেড হয়ে যাবেই উঠে যাবে তখন কিন্তু পার্সে তোমরা এরকম একটা লিপস্টিক রেখে দেবেই আর এটা অনেকক্ষণ স্টে করে প্রাইসও খুব কম এটা প্রাইস হচ্ছে ওয়ান নাইনটি নাইন প্রাইস লেখা আছে কিন্তু সব জায়গাতে এটাতে হিউজ পরিমাণ ডিসকাউন্ট চলছে তো এটা তোমরা ওয়ান ফর্টি নাইনে পেয়ে যাবে এটা সব জায়গাতেই মানে আমি অ্যাপের কথা বলছি বন্ধুরা এটা সব রকম অ্যাপেই ওয়ান ফর্টি নাইনে আছে তো আর একটুখানি হয়তো কম বেশি হয় কারণ আমি এটা সেলের কথা বলছি আর এখন অবশ্য সব জায়গাতে সেল চলছে মানে পার্পেল নাইকা সব জায়গাতেই চলছে তো ওই মানে কম বেশি হলেও বন্ধুরা ওই দশ টাকা কুড়ি টাকা হয়তো কম বেশি হয় এমন কিছু কম বেশি হয় না আর তোমরা যদি এটা বাইরে থেকেও কিনতে চাও মানে লোকাল স্টোর থেকেও কিনতে চাও ওখানেও কিন্তু দেখবে সুইস বিউটির ওপরেও কিন্তু অফার থাকে ডিসকাউন্ট ওখানেও কিন্তু থাকে সুইস বিউটি কোম্পানি কিন্তু সব জায়গাতে ডিসকাউন্ট দেয় তো তোমরা কিন্তু ডিসকাউন্টে পেয়ে যাবে আর আমি এবার আমার লিপস্টিকটার কথা বলি আমার লিপস্টিকটার নাম হচ্ছে হট রেড এটা একটা অরিজিনাল মানে রেড কালার যেটাকে মানে কি ওই ব্লাড রেড টাইপের কালার বলে সেইটা অরেঞ্জ রেড কিন্তু নয় বন্ধুরা অনেকে মানে অরিজিনাল রেড আর অরেঞ্জ রেডের মধ্যে গুলিয়ে ফেলে এটা কিন্তু তোমরা দেখো বন্ধুরা এটা কিন্তু অরেঞ্জ রেড নয় এটা কিন্তু অরিজিনাল রেড কালার এই রেডটাই আমার বেশি পছন্দের ওই জন্য আমি মানে এই রেডের মধ্যে আমার অনেক লিপস্টিক আছে তো এটা হচ্ছে অরিজিনাল রেড কালার এর মধ্যে কোনো মিক্সড নেই আর এটার নাম হচ্ছে হট রেড এটার নাম্বার হচ্ছে থ্রি টু ওয়ান আমি এবার আর এটা একটা বুলেট লিপস্টিক এর প্রোডাক্ট কোয়ান্টিটি হচ্ছে থ্রি পয়েন্ট টু গ্রাম আমি এবার খুলে দেখাচ্ছি বন্ধুরা দেখো এটা খুব সুন্দর প্যাকেজিংয়ে আসে পুরো একটা ব্ল্যাক কালারের ম্যাট ফিনিশের প্যাকেজিং কিন্তু একটা মানে গ্লজি টাইপের দিয়ে ঠিক যেন গ্লজি মার্কার পেন ওরকম দিয়ে তোমার আউটলাইন করা আছে বেশ সুন্দর আর এর ওপর না আমি এটা যেহেতু ইউজ করেছি খুলেছি এই পুরোটা একটা ট্রান্সপারেন্ট পেপার দিয়ে পুরো কভার করা ছিল মানে হাইজেনিকের কথা মাথায় রেখেই বোধহয় করেছে যেটা ওই পেপারটা সরালেই মানে ওই পেপারে কাভার করা ছিল ওইটা সরালেই তুমি লিপস্টিকটা বার করতে পারবে খুব ভালো একটা হাইজিনিক ব্যাপার আমার লাগলো তো আমি লিপস্টিকটা এবার খুলে দেখাচ্ছি তোমাদের এটা হচ্ছে বন্ধুরা অরিজিনাল লিপস্টিকটা দেখো যেই লিপস্টিকের যেই কালার কোম্পানির সবগুলো ওপর এরকম দিয়ে দিয়েছে মানে যেহেতু আমারটা হট রেড ওই জন্য দেখো এখানে কিন্তু কালারটা করাই আছে তোমরা যদি লিপস্টিক নাও খুললে ওপরটা দেখেও বুঝতে পারবে লিপস্টিকের ডিজাইনটা খুব সুন্দর ক্লাসি ডিজাইন ব্ল্যাক কালারের স্লিক দেখতে খুব সুন্দর খুব ট্র্যাভেল ফ্রেন্ডলি ভালো দেখতে আর এই যে এরকমভাবে এটাকে ওপেন করলাম বুলেট লিপস্টিক যেরকম হয় বন্ধুরা ওরকমই বুলেট লিপস্টিক এটা ভীষণ ভালো একটা লিপস্টিক লাগাতেও খুব ইজি দেখো এর টিপটাও খুব সুন্দর করে দিয়েছে আমি কিন্তু এটা আজকে লিপলাইনার না ইউজ করেই দিয়েছি দেখো লিপলাইনার না ইউজ করেও এটা দেওয়া যায় এটার পিগমেন্টেশনও খুবই ভালো আমি একবার সোয়াইপে দেখো এরকম এরকম কালার এসে যায় আমি এটা হাতে দিয়েও তোমাদের দেখাচ্ছি দেখো এখানেই দেখাচ্ছি দেখো বন্ধুরা বন্ধুরা কালারটা কালারটাও কিন্তু খুব সুন্দর আর সেরম কোনো কিন্তু স্মেলও নেই মানে যেটাও আছে মানে ওই না থাকারই মতো ওরকম মানে যে অনেক সেন্সিটিভ স্কিনের লোকেদের থাকে যে সেন্সিটিভিটি প্রবলেম থাকে বলে অনেক মেকআপ প্রোডাক্ট তারা ইউজ করতে পারে না সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই এই লিপস্টিকের একটা স্মেল আছে কিন্তু স্মেলটা কীরকম বলো তোমার না থাকারই মতো এরকম স্মেল বোঝাও যাবে না ভীষণ ভীষণ মাইল্ড স্মেল তো এটা ছিল বন্ধুরা সুইস বিউটি ম্যাট স্মুথ ভেলভেট লিপস্টিক খুব ভালো এটা লিপস্টিক খুব আমি ইউজ করেছি বন্ধুরা ওই জন্য তোমাদের আরও রেকমেন্ড করছি এটা কলেজ উইং গার্লরা কিনতে পারো এটা যারা ওয়ার্কিং ওম্যান আছে তারাও কিনতে পারো এটা তোমরা ব্যাগে একটা রেখে দিতে পারো এক তো হচ্ছে দামটা খুব কম আর মানে দামের থেকেও হচ্ছে এটা কাজ করে কিন্তু অনেক ভালো ভালো লিপস্টিকের মতো এটা তোমরা ডেলিভারি ইউজ করতে পারো মানে যারা ডেলি লিপস্টিক লাগানো পছন্দ করো তারা ইউজ করতে পারো বা তোমরা যা যদি ভালো করে ইউজ করো তো তোমরা এটা কিন্তু পার্টিওয়্যারে ইউজ করতে পারো তোমরা বিয়ে ইউজ করতে পারো ওরকম কোনো ব্যাপার নেই যেটি যে এটা পার্টিওয়্যারে বা এটা তোমরা ইউজ করতে পারবে না কোনো বিয়ে বাড়িতে সেখানেও ইউজ করতে পারো একটু সুন্দরভাবে ইউজ লাগাও মানে ইউজ করো খুব ভালোভাবে তাহলে এটা কিন্তু লুকটাও খুব সুন্দর আসবে আর যদি কেউ অনেকটা ডিপ কালার চাও তাহলে এটা দুবার লাগাও তাহলে খুব ডিপ হয়ে যাবে কালারটা আমি এটা দেখো আজকে একবার লাগিয়েছি একবার লাগিয়ে এই কালারটা এসেছে তাহলে দুবার লাগালে তোমাদের আরও বেশি ভালো কালারটা আসবে এটা স্মার্চ প্রুফ কিস প্রুফ ওয়াটারপ্রুফ মাস্ক প্রুফ তো তোমাদের এই নিয়ে কিন্তু কোনো ভয় নেই যে এখন বাইরে বেরোলে আমাকে মাস্ক পরতে হবে মাস্ক পরলে লিপস্টিকের শেপটা নষ্ট হয়ে যাবে লিপস্টিক উঠে যাবে তার কিন্তু কোনো চিন্তা নেই লিপস্টিক ইজ থাকবে তো বন্ধুরা এটা ছিল আমার সুইস বিউটি ম্যাট লিপস্টিকের রিভিউ এটার শেলফ লাইফও বোধহয় এখানে দিয়ে দিয়েছে বন্ধুরা এই এই লিপস্টিকগুলোর শেলফ লাইফ থ্রি ইয়ার্সই হয় এখানে বোধহয় কোথাও লেখা আছে লেখাগুলো খুব ছোট ছোট করে লিখেছে তো হ্যাঁ থ্রি ইয়ার্স থ্রি ইয়ার্স বন্ধুরা এটার শেলফ লাইফ হচ্ছে থ্রি ইয়ার্স তোমরা তিন বছর এটা ইউজ করতে পারো আমি বলবো বন্ধুরা যে তোমরা এরকম একটা লিপস্টিক কিনে রেখো এটা কিন্তু ডেলিভারির জন্য ভীষণই ভালো যারা কলেজ বেঙ্গাল আছো তারা কিন্তু একটা ব্যাগে রেখে দিতে পারো এটা অ্যাফোর্ডেবল লিপস্টিক সবাই এটা ইউজ করতে পারে তো এটা ছিল বন্ধুরা আমার সিস বিউটি লিপস্টিকের রিভিউ তোমাদের আমি ডেমোও দেখিয়ে দিলাম আমার রিভিউগুলো তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলে ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো বেলাইকানটা অলে প্রেস করে দিও একটা লাইক দিও একটা শেয়ার করো পরের দিনে আমি আসবো বন্ধুরা সঙ্গে থেকো